নমস্কার, আমি শ্রী গাজদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সাল কেমন যাবে রাশিচক্রের পরিপ্রেক্ষিতে। এরই মধ্যে আমরা আলোচনা করবো বিশ্ব রাশি নিয়ে, বিশ্ব রাশি 2021 সাল কেমন যাবে। আলোচনায় যাওয়ার আগে রাশিগত অবস্থান অনুযায়ী বিশ্ব রাশির কিরকম গ্রহের অবস্থান নিয়ে সে এগোতে চলেছে, মানে তার গ্রহের অবস্থান বছরের প্রথম দিন কেমন থাকছে, মানে যার শেষ ভালো তার সব ভালো বলে তো, তার মানে বছরের 2020টা শেষ হচ্ছে, তারপরে কিন্তু শুরু হচ্ছে, তাহলে এই পজিশনটা কেমন হচ্ছে আমরা একটু দেখি। তাহলে এই পজিশনে যদি আমরা দেখি জানুয়ারি মাসে রাত্রি 12টার সময় যদি আমরা রাশিচক্র দেখি, তাহলে পরে কন্যা লগ্ন পাচ্ছে, কন্যা লগ্ন নিয়ে শুরু হচ্ছে আমার চঞ্চলতার পরিপ্রেক্ষিতে। কন্যা লগ্নের তৃতীয় স্থানে শুক্র এবং কেতু থাকছে বৃশ্চিক রাশিতে, যেখানে কেতু শুভ কিন্তু শুক্র কিন্তু অতটা ভালো নয়। এবং চতুর্থ স্থানে যদি কন্যা লগ্নের পরিপ্রেক্ষিতে চতুর্থ স্থানে দেখাচ্ছে হচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ, মানে বছরটা বুধাদিত্য যোগ নিয়ে শুরু হচ্ছে। চতুর্থ স্থানে থেকে পঞ্চম স্থানে যদি আমরা এগিয়ে যাই, তাহলে দেখবো বৃহস্পতি এবং শনি অবস্থানে যে গুরু শৌরি যোগ, সেক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ডামাডোল আনতে পারে বা আনবেও বলা যেতে পারে, এটা একদম স্বাভাবিক দেখা যাচ্ছে। ষষ্ঠ স্থানে যদি আমরা দিকে তাকাই, তাহলে পরে দেখবো সেই জায়গাটা ফাঁকা রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশির ঘর। সপ্তম স্থানে ফাঁকা রয়েছে, যেখানে কিছুই নেই, ফাঁকা, একদম ফাঁকা। অষ্টম স্থানে মঙ্গল বসে আছে। নবম স্থান যেখানে হচ্ছে বৃষ রাশিটা, সেখানে রাহু বসে আছে, মিথুন রাশির ঘর। দশম স্থানে হচ্ছে ফাঁকা। একাদশ স্থানে চন্দ্র বসে আছে, আপনার কর্ক রাশির ঘরে। আর দ্বাদশ স্থানে বসে আছে কি, শূন্য, ফাঁকা, কিছুই নাই। তারপরে চন্দ্র যদি কর্ক রাশিতে বসে থাকে, সেখানে হচ্ছে যন্ত্র হয়, তত্র হয়, আয় অপেক্ষা ব্যয় এর পরিমাণ বেড়ে যেতে পারে, সঞ্চয়ের সমস্যা দেখা দিতে পারে। এবার আসি বৃষ রাশির পরিপ্রেক্ষিতে। বৃষ রাশির অধিপতি কে, সপ্তম স্থানে বসেছে কেতুর সাথে, তাহলে এদের মানসিকতা এবং শারীরিক অবস্থা কেমন যেতে পারে। মানসিক অবস্থা, শারীরিক এবং শারীরিক দিকটা কিন্তু স্ত্রীকে কেন্দ্র করে বা প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে সমস্যা আসতে পারে। শারীরিক জায়গাতে মানসিক টেনশন বৃদ্ধি পেতে পারে। এবং কেতু যেহেতু বসে আছে, তাতে কিন্তু গোপন রোগ বা হঠাৎ করে আগত রোগের কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারেই, এবং মানুষের চঞ্চলতা কিন্তু দেখা দিতে পারে। কিন্তু আর্থিক দিক কেমন হবে, আর্থিক দিক কিন্তু তুলনামূলক ভালো। আয় অপেক্ষা ব্যয় বেশি হয়ে গেলে পরেও ব্যয় করার জন্য যে অর্থের প্রয়োজন, সেটা কিন্তু সে সহজেই আনতে পারবে। এবং দেখা যাচ্ছে তার কোনো কিছু কেনার জন্য তার ব্যয় হবে, এবং ব্যয় করার জন্য যে অর্থের প্রয়োজন, সেটা লোনের মধ্যে দিয়ে কিন্তু সে পেতে পারে। তাহলে লোনের জায়গাটা কিন্তু তার একটা সাকসেস এনে দিতে পারে। মানে সে লোন অ্যাপ্লাই করছে দীর্ঘদিন ধরে, তার কিন্তু লোনটা কিছুদিন হচ্ছিল না, কিন্তু সেই লোনটা সে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে বয়সবৃদ্ধির সঙ্গে সঙ্গে কেনা প্রেমে পড়ে, তাহলে বিশ্বরাশির ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয়। তাহলে যারা প্রেমান্বিত জীবনকে অতিবাহিত করতে চাইছে, তাদের জন্য আমি বলতে পারি সর্বদিক থেকে ভালো হলে পড়ো, কিন্তু যাকে আপনি ভালোবাসেন সেটা আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, সে ছেলে হোক মেয়ে, যাকে আপনি ভালোবাসেন না কেন, সেই জায়গাটা তার শারীরিক কারণে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। এবং প্রেমের জীবনের পরে আমরা আসি যদি বিবাহিত জীবন বা বিয়ে বা সংসার জীবন কেমন হচ্ছে। তাহলে বিয়ে, যাদের বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু একটা বিয়ে হয়ে যাওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। তাদের কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান করার একটা পূর্ণ সুযোগ রয়েছে। যথেষ্ট পরিমাণে ভালো যাবে, এবং বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু মন ও মানসিকতার মধ্যে একটা আলাদা পরিবর্তন দেখা দেবে। এবার পারিবারিক সূত্রে একটু যদি দেখে পিতা মাতার শারীরিক দিক, তাহলে পিতা মাতার শারীরিক দিক কিন্তু তুলনামূলক দেখা যাচ্ছে পিতা অপেক্ষায় মাতার শরীর কিন্তু একটু খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পিতা অপেক্ষায় মাতার শারীরিক সমস্যা, এবং সেটা হচ্ছে অপারেশন জাতীয় সমস্যা আসতে পারে, পেটের বিভিন্ন সমস্যা আসতে পারে, বা পাথর হওয়ার সমস্যা, পেটেতে পাথর হতে পারে, বা নার্ভের সমস্যা, পাকজনিত কারণে সমস্যা, চোখের বলে ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। সংসার জীবন সবাইকে কেন্দ্র করে হলো, সন্তানের প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে বাবা মা, এখানে বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয়। সন্তানের ক্ষেত্রে দেখা আছে সন্তানের ক্ষেত্রে শিক্ষা নিয়ে চিন্তা, সেই জায়গাটা একটু চিন্তার পরিমাণ একটু বাড়বে, সন্তানের ক্ষেত্রে একটু অবাধ্য হয়ে উঠবে, কোনো কিছুতে মন রাখতে যাবে না, কিন্তু পরীক্ষার ফল আসলে রূপ কিন্তু করবে। পরীক্ষার ফলে কিন্তু সেরকম টেনশন করার কিছু নেই। এবং যদি দেখা যায় যে আপনার শিক্ষার জায়গা বা আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্র, সেটা কিন্তু আমি দেখছি তুলনামূলক বাধার মধ্যে হলে পড়ো ফলপ্রদ পাওয়ার সম্ভাবনা আছে। কারণ গুরু শরীর যোগ হওয়ার সঙ্গে সঙ্গে একটা বাধা আসবে, শিক্ষাকে একটা সমস্যা আসবে,
কিন্তু সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি এটা গ্যারান্টি দিতে পারি কিন্তু তাতে কিন্তু পরীক্ষার ফলে কোনো রকম সমস্যা হবে না। এবং যারা চাকরিজীবী বা নতুন চাকরি করতে চাইছে বা চাকরিতে পরীক্ষা ইন্টারভিউ দিতে চাইছে তাদের জন্য কেরকম হতে পারে? যারা চাকরিজীবী তাদের পণ্য পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা চাকরিতে ফলপ্রদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা নতুন চাকরি করতে চাইছেন তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে চাইছেন সেখানে দেখা যাবে একটু ধীর স্থির বুদ্ধি নিয়ে যদি তারা একটু চলতে পারে তাহলে কিন্তু তাদের ইন্টারভিউতে সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের গুরু সংযোগ জন্মকালীন রয়েছে বা গুরুজনেরই চোখ রয়েছে তাদের হওয়া চাকরি হওয়া ইন্টারভিউতে কিন্তু তারা একটু ফেলিওর হতে পারে, সেই জায়গায় কিন্তু এই দুটো অসুবিধা কারাবার প্রয়োজন আছে। এবং ব্যবসার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অতি উত্তম ফল এবং শিল্পী যে সকল শিল্পীরা রয়েছে বিভিন্ন রকমের শিল্পী হতে পারে, সেটা হচ্ছে হস্তশিল্পী হতে পারে, অভিনয়ের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন চারুকলার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রকম শিল্পী যা গান বাজনা ইত্যাদি হতে তাদের জীবনেও কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেস আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা ব্যবসাজীবী সেই ব্যবসা এইসব বিষয়কে কেন্দ্র করে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ফল, নতুন দিক বা নতুন দরজা খুলবে নিজেদের জীবনের জন্য। যেমন পরিকল্পনা, যে কোনো মানুষ একটা পরিকল্পনা করে যে আমি এই বছর এটা করবো ওটা করবো, সেখানে দেখা যায় পরিকল্পনা গৃহ নির্মাণ করতে পারে, গাড়ি ক্রয় করার একটা সুযোগ রয়েছে, লোনের মাধ্যমে জীবনে যে সকল জীবন করলে পরে আপনার মনের দৈনন্দিন জীবনটা আরো সুন্দর সুস্থ সবল মনে হচ্ছে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনি সাকসেস পাবেন এবং লোন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে লোন আপনি পাবেন, আপনি বাড়িঘরও করবেন, হয়তো কেনাকাটির মধ্যে দিয়ে আপনার জীবনের চাহিদাগুলোও মেটাবেন, কিন্তু লোন শোধ করার সময় কিন্তু একটা সাময়িক সমস্যা দেখা দেবে। এবং রাশি চক্রের পরিপ্রেক্ষিতে যদি কোনো ধরনের দারিদ্র যোগ থাকে, কোনো ধরনের কালসর্প যোগ থাকে, তাহলে পরে কিন্তু সেই যোগ অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে কাটিয়ে নেওয়া উচিত। আলটিমেটলি যদি টোটাল আমরা বছরটাকে দেখি তাহলে বছরের পরিপ্রেক্ষিতে কিন্তু অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট পরিমাণে ভালোই আছে, খারাপ আমি দেখতে পাচ্ছি না। এবারে টোটকায় আসে যে আমরা কি ধরনের টোটকা পালন করলে পরে আমরা এই বছরটাকে ভালোভাবে কাটাতে পারি। আমরা এই বছরটাকে ভালো কাটানোর জন্য নিয়মিত যদি আমরা চিনি দান করতে পারি মিনিমাম 250 গ্রাম প্রতি মাসে যদি আমরা দান করতে পারি শুক্রবার করে অতি উত্তম ফল পাবো। সাদা বস্ত্র, সাদা মিষ্টি, সাদা ফল বা চাল আমরা যদি দান করতে পারি তাহলে অতি উত্তম ফল পাবো। এবং দেখা যাচ্ছে আমরা যদি রূপার পাত্রে যদি আমরা খেতে পারি বা সিলভারের পাত্রে যদি আমরা খেতে পারি বা সিলভারের পাত্রে যদি আমরা জল নিয়মিত খেতে পারি তাহলে পরেও কিন্তু সিলভার যেটা জার্মান সিলভার বলে আমরা যে সিলভারের বাসন টাসন ব্যবহার করি তাতেও কিন্তু আমরা ফলপ্রদ লাভ করবো। রূপার আংটি ধারণে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ফল লাভ করব। নিয়মিত যদি আমরা সাদা পোশাক পরি তাতেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ফল লাভ করব। এবং নিয়মিত যদি আমরা শুক্রগ্রহের উদ্দেশ্যে রাতের আকাশে আমরা শুক্রতারা দেখি সেই শুক্রতারার উদ্দেশ্যে বা শুক্রগ্রহের উদ্দেশ্যে যদি আমরা প্রণাম করতে পারি তাহলে অতি উত্তম আমরা ফল পাব। এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি নিয়মিত যদি মনসা ঠাকুরকে আমরা পুজো করতে পারি তাহলেও কিন্তু আমরা এই বছরে অতি উত্তম ফল পাবো এবং আমাদের জীবন কিন্তু স্বচ্ছ সুন্দর আনন্দময় সুখময় এবং সর্বদিক থেকে একটা সাকসেস পাওয়ার যে পূর্ণ সুযোগ রয়েছে এই বছর কিন্তু আমাদের জীবনে এনে দেবে। এবং সেই এনে দেওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিক সুখ শান্তি আনন্দ কিন্তু আমাদের পথে থাকবে। একটা এর মধ্যে সমস্যা একটা আছে, সেটা হচ্ছে হঠাৎ করে আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হঠাৎ করে গরম জল পড়ে যেতে পারে গায়ে বা পায়েতে, এখানে একটা সমস্যা আছে। বা কোনো আমরা কিছু করতে গিয়েছি হঠাৎ করে সেখানে আগুন থেকে হঠাৎ করে আমাদের পুড়ে গিয়ে ফোসকা পড়ে যেতে পারে, দুর্ঘটনাজনিত কারণে সমস্যা দেখা যেতে পারে, বা নিকটজন ব্যক্তিবর্গের কিন্তু আগুনে কিন্তু একটা ফাড়া বা সমস্যা দেখা যেতে পারে, বা কোনো জায়গায় কোনো কিছু অনেক কিছু স্বভাব আছে যে জঞ্জাল জ্বালা, এখান থেকে একটু কিছু নিয়ে এখানে নিয়ে জ্বালা, ওই খুব সাবধান, ওই জ্বালাতে গিয়ে কিন্তু সমস্যা হবে, গ্যাস জ্বালাতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে। তাই যে সকল মায়েরা রান্না করে যাদের বিষয় আসে তারা একটু অতি সাবধানে কিন্তু রান্না বান্না করবেন, কারণ আপনাদের জন্যই আমাদের সংসার এত সুন্দর, আপনাদের অঘটন মানে আমাদের সমস্যা পড়াবে ছাড়া কমবে না। আশা করি অনুষ্ঠান সকলে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। ততক্ষণে বিদায় নিচ্ছি, আবার দেখাবেন এই চ্যানেলে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয়। নমস্কার।